উপজেলা পরিষদ আমাদের দেশে থানা বা উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর গঠন একজন চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান এদের মধ্যে একজন হবেন মহিলা এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ পৌরসভা যদি থাকে মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয় 2009 সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ সদস্যদেরকে পরিষদের পরামর্শকের ভূমিকা প্রদান করা হয়েছে চেয়ারম্যান উপজেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়রবৃন্দ পদাধিকার বলে এর সদস্য হবেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হবেন উপজেলা নির্বাহী অফিসার পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন পরিষদের কার্যকাল হবে পাঁচ বছর বর্তমানে বাংলাদেশে চারশো সাতাশিটি উপজেলা রয়েছে কার্যাবলী উপজেলা পরিষদের কাজগুলো নিচে আলোচনা করা হলো। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে সমন্বয় সাধন করে যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ মেরামত ও রক্ষণাবেক্ষণ করে মহিলা ও শিশু উন্নয়ন সমাজকল্যাণ যুব ক্রিয়া ও সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা দান করে কৃষি উন্নয়নের লক্ষ্যে পশুপালন মৎস্য চাষ বনজ সম্পদ উন্নয়ন ও সেচ প্রকল্প গ্রহণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও বিকাশের জন্য কার্যক্রম গ্রহণ করে শিক্ষা প্রসারের জন্য জনমত তৈরি এবং মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করে নিরাপদ খাবার পানি সরবরাহ ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা করে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যক্রম সম্পাদন করে আয়ের উৎস উপজেলা পরিষদ কর্তৃক ধার্যকৃত কর রেট টোল ফি এবং সরকার ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ বা অনুদান ইত্যাদি নিয়ে উপজেলা পরিষদের তহবিল গঠিত হবে একক কাজ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের পার্থক্য সমূহের একটি তালিকা প্রস্তুত করো দলীয় কাজ উপজেলা পরিষদের কার্যাবলীর একটি তালিকা তৈরি করো